Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Supriyo shikharti bondura. Asha kori Allah rahmate. Tumra shobai bhalo achho. Alhamdulillah. Amiyo bhalo achi. Meghla madhyamik bidyaloy kortrik ayojito online class e. Ajke ami tomader majhe eshechi. Ami ajke porabo ashtom shreni bangla prothom patro theke ebarer shongram shadhinata shongram. Jeta lekhechen Sheikh Mujibur Rahman. এই রচনাটি মূলত জাতির জনক বঙ্গবন্ধু 1971 সালে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ তারই একটি অনুলিপি। এই অধ্যায়টি থেকে হাজার বছরের বাঙালি তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যিনি আমাদের জাতির পিতা তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। হয়তো তিনি জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং এই স্বাধীন রাষ্ট্র জন্ম হওয়ার পিছনে সবচেয়ে যে বড় ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে তার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। তিনি বাংলাদেশের রাজনীতির একজন প্রভাবপ্রদীপ পুরুষ, তাকে আমরা সবাই চিনি, তার নাম আমরা সবাই জানি, তাকে আমরা সবাই ভালোবাসি এবং শ্রদ্ধা করি। তার মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কেন হয়েছে, কি জন্য হয়েছে এ বিষয়ে জানতে হলে আমাদের কিছু পূর্ব কথা জানার দরকার। 1969 সালে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তান সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এরপর ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পাকিস্তানে সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাঙালির অভিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র শুরু করে। কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। কিন্তু এর আগে 1 মার্চ তিনি জাতীয় পরিষদের অধিবেশন বসানোর চিন্তা করেন। কিন্তু 1 মার্চ কোনো কারণ ছাড়াই তিনি এই অধিবেশন স্থগিত করে দেন। এই ষড়যন্ত্রমূলক ঘোষণা শুনেই পূর্ব বাংলার সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে। জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগান শহর বন্দর গ্রামে আন্দোলিত হয়। এরই পটভূমিতে 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। 18 মিনিটের এই ভাষণ তিনি বাঙালির মুক্তি না হওয়া পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের আহ্বান জানান। আবেগে বক্তব্যে দেশনায় এই ভাষণটি ছিল পৃথিবীর অনবদ্য। এটিকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়েছে। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা সেই 18 মিনিটের ভাষণে তিনি কী বলেছিলেন, কীভাবে জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করি। তোমরা আমার সাথে বই বের করো এবং তোমরা দেখো যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী ভাষণ দিয়েছিলেন। ভাইয়েরা আমার, আজ দুঃখ ভাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রামপ্রস রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কী অন্যায় করেছিলাম, নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে বলবে, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র পাব। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাসে বাংলার অত্যাচারে
বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাসে মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষকে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে ছয় দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে বাংলাদেশে আজকে স্বাধীনভাবে বসবাস করছি, তার সবথেকে বেশি অবদান ছিল শেখ মুজিবুর রহমানের। এবং এই যে 1952 সালে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল, এর আগে আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ছিল না, এর আগে ছিল পাকিস্তান পিরিয়ড। পাকিস্তান পিরিয়ডের পরে হয়েছে তোমার পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তারপরে পূর্ব বাংলা মানেই আমার এই আমাদের এই বাংলাদেশ। তাহলে দেখো, বাংলাদেশ যে আজকে এই রক্তে রঞ্জিত হওয়ার পরে আজ বাংলাদেশ নামে যে দেশটায় আমরা স্বাধীন ভূখণ্ডে বসবাস করি, এর জন্য মানুষকে অনেক ত্যাগ তীক্ষা করতে হয়েছে, তারপরে আমরা আজ এই দেশে বসবাস করতেছি শান্তিভাবে। তারপরে দেখো, আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্তও বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও যদি সে ন্যায্য কথা হয় তা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নাই, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব, ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো আমাকে, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যে ছোটো ছোটো প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলোর ভিতরে তোমরা যদি মনোযোগ সহকারে পড়ো এবং আমার কথা শোনো, তাহলে এর ভিতরে যে ছোটো ছোটো প্রশ্নগুলো আসবে জ্ঞানমূলক, তাহলে তোমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আবার দেখা হবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।